হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি খুবই মজাদার একটি স্ন্যাক্স আইটেম নিয়ে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের সুবিধার জন্য আমার চ্যানেলের মিষ্টির রেসিপিগুলো আমি প্লেলিস্ট করে নিয়েছি, আপনারা প্লেলিস্টে ঢুকলে সবগুলো মিষ্টির রেসিপি একসাথে পেয়ে যাবেন। এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। একটি বলে রুম টেম্পারেচারে থাকা আমি দুটি ডিম ভেঙে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমি 1/4 টিস্পুন লবণ, চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ, 2 টেবিল স্পুন মেল্টেড বাটার দিয়ে দিচ্ছি। এখন একটা হ্যান্ড হুইস্কের মাধ্যমে আমি সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। কিছুক্ষণ মিক্স করে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিয়ে আমি ডিমের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা আমার হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। এখন একটা স্প্যাচুলার মাধ্যমে আমি চাউলের গুঁড়াটা ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন ডোটা হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এখন আমি ডোটা ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমরা ফিরে আসব। 10 মিনিট পর ফিরে আসছি, আর এরই মধ্যে ডোটা একটু শক্ত হয়ে গেছে, কারণ আমরা যে শুকনো চাউলের গুঁড়া ইউজ করেছি, শুকনো চাউলের গুঁড়াটা পানিটা টেনে নিয়েছে। এখন আমি এখান থেকে অল্প অল্প ডো নিয়ে ছোট ছোট বল বানিয়ে নেব। বলগুলো বানানোর সময় জোর করে প্রেস করে গোল করা যাবে না, খুব আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে বলগুলো তৈরি করে নিতে হবে। জোর করে প্রেস করে বলগুলো বানাতে গেলে বলগুলো ফেটে যাবে। বলগুলো বানিয়ে নিয়ে আমি প্লেটে রাখা তেলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই তিলগুলো হচ্ছে খোসা ছাড়ানো কাঁচা তিল, আমি 1/4 কাপ পরিমাণ নিয়েছি। আমি আবারও আরও কয়েকটি বানিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে অল্প অল্প ডো নিয়ে আঙুল দিয়ে একটু চেপে তারপর হাতের তালুতে খুব আস্তে আস্তে করে প্রেস করে গোল করে নেবেন। আরও একটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। হাতে অল্প একটু ডো নিয়ে আঙুল দিয়ে চেপে তারপর হাতের তালুর মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে বলটা তৈরি করে নিতে হবে, খুব আস্তে আস্তে প্রেস করে। ডোয়ের অর্ধেক পরিমাণ দিয়ে আমি এই বলগুলো বানিয়ে নিয়েছি, আর বাকি বলগুলো আমি পরের বেঁচে বানিয়ে নেব। এখন আমি তিল আর বলগুলো একটা স্ট্যানারে একসঙ্গে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি জাকিয়ে জাকিয়ে তিলগুলো বলের গায়ে লাগিয়ে নিচ্ছি। এখন দেখুন তিলগুলো বলের গায়ে চারিদিকে খুব সুন্দর হয়ে লেগে গেছে। বলের গায়ে লেগে থাকা এক্সট্রা তিলগুলো আমি ফেলে আমি বলগুলো অন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর বাকি ডোটা দিয়ে আমি আরও একটি বেস বানিয়ে নিচ্ছি। সবগুলো বল আমি বানিয়ে নিয়েছি, এখন তেলে ফ্রাই করে নেয়ার পালা। তেলটা হালকা মিডিয়াম গরম হয়ে আসার পর আমি একে একে বলগুলো দিয়ে দিচ্ছি। চুলার হিট সবসময় মিডিয়াম আছেই থাকবে, আর এইভাবে নেড়ে চেড়ে বলগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব।
বলগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, এখন আমি তেল থেকে ছেঁকে নিচ্ছি। তেল থেকে ছেঁকে নিয়ে এখন আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। এখন আপনাদেরকে আমি একটা বল ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে, আপনারা ট্রাই করতে পারেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে কোনো এক নতুন রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।